আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ব্লগটা স্টার্ট করতেছি রাস্তার মাঝখান থেকেই। তো গত দুই দিন আগে হলো আফুর বাসায় আমার নানা সরি আমার শ্বশুর আর শাশুড়ি গেছিলো। তো আফু আবার আসবে, সেক্ষেত্রে হলো একাই চলে আসতে পারতো, কিন্তু আফু একটু যাওয়ার জন্য বলছিল কিছু লাগবে এই জন্য নেওয়ার জন্য। তো চিন্তা করলাম যে যাই, কিন্তু সকাল থেকে মানে মারা যেদিন গেছে ওই দিনে আমাদের যাওয়ার কথা ছিল, আপনাদের মাঝে বলছিলাম, তো আমরা আর যাইনি, মাদেরই পাঠাইছিলাম। ভাবছিলাম আর যাবো না, কারণ এই সময় এত দৌড়াদৌড়ি জার্নি করা উচিত না। কিন্তু তারপরও হলো আফু এত রিকোয়েস্ট করতেছিল যে না যাই, আর পারলাম না। তো আফুরাও চলে আসবে, তো সেজন্য চিন্তা করলাম যে বিকালে যাই, সকালে নিয়ে হলো চলে আসবো। তো আফুরা হলো আজকে আফু যাবে, মা হলো কল দিতে পরে আমরা বললাম যে যাই, আবার দুই তিন দিন থাইকা আসলে হয়তো বা ভালো লাগবে। সাফাতকে নিয়ে তো একা একা এক জায়গায় থাকতে ক্লান্ত হয়ে যায়, এই জন্য হলো আফুরে নিয়েই যাব। আবার হয়তো দুই একদিন থাকার পরে আবার চলে আসবে। তো আমরা হলো বিকাল বিকালে সকালে যাওয়ার কথা ছিল, তো সকালে হলো বাসায় কিছু কাজকর্ম ছিল, এগুলো সারলাম। সারার মানে কাজকর্ম শেষ করতে করতে দুপুর হয়ে গেছে। তো দেখতে দেখতে আপনাদের মাঝে কথা বলতে বলতে চলেও আসলাম, এই দেখেন এই বাড়ির ঘাটায় চলে আসছি। তো এখন হলো গাড়িওয়ালাকে ভাড়া দিয়ে বিদায় করে দেবো, তো তার জন্য কিছু নিয়ে আসছি। তো বোতলে আছে দুধ, আর ব্যাগের মধ্যে আছে কিছু, তো কী আছে সেটা আপনারা বাসায় গেলে বুঝতে পারবেন বা আপনাদের দেখানো হবে। তো কয়েকদিন যাবত বৃষ্টি হইতাছে, পিছলাও হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে। তো এই যে দেখেন বাসা চলে আসছি, হাসা দেখি সাফাত উঠানে, সে তো মহা খুশি আমাদের দেখা, মানে পুরা কি বলবো, সে এ বাসায় আসলে অনেক বেশি খুশি হয়, আবার গেল অনেক বেশি খুশি হয়। দেখেন তার মামাই হলো কুকুরে নিয়ে ঘরে যেতেছে। তো আমার হলো মাস্ক পরা ছিল, এই জন্য হয়তো বা আমাকে চিনতে পারে না, কিন্তু তাকায় ছিল যে আসলে লোকটা কে কে। কিন্তু আমি তো মাস্ক পরাই ছিলাম, পরে দুষ্টামি করতেছি যে মাস্ক পরা, এই জন্য হলো চিনতে পারে নাই। তো আয়সা দেখি তো সকালে হলো আফু বলছিল যে খিচুড়ি রান্না করবে যাওয়ার জন্য, কিন্তু আমি না করছি, কিন্তু সেই খিচুড়ি তাদের খাইতে খাইতে দুপুর হয়ে গেছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর হলো গেছি, তারপরে যাই দেখি খিচুড়ি হয়েছে আর অনেক আগে, কিন্তু আমরা যাই নাই বিদায়, সেও খায় নাই। তো আমরা গেছি চারটা দিয়ে, তো যা গেছি পরে আপু হলো বাদাম ভাজছে, ভর্তা বানায় আনছে, তারপর হলো তারপরও আপনাদের ভাইয়া বলতেছিল আমরা খাওয়া দাওয়া করে আসছি, এখন আর খাবো না, কিন্তু আপুরা আগে যেতেছে, কারণ সে তো বলছিল খিচুড়ি রান্না করবে, মানে আমাদের জন্য রান্না করছে এতগুলো খাবার। তো এই জন্য যাই হোক একটু একটু খাবো। তো আজকে সারাদিনটা শেয়ার করব, হয়তো বা সকাল সকালেই চলে যাব। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এখন তো আপনাদের মাঝে জানি না কতটুকু ভালো ভিডিও শেয়ার করতে পারি, আজ সারা দিনটাই আপনাদের মাঝে শেয়ার করি, বাসায় বসে কিছুটাকে কী করি না করি তো সেটাই শেয়ার করি। বাইরে তো কোথাও ওরকম যাওয়া হয় না ঘোরাফেরার জন্য, হয়তো বা বাইরে বলতে একটু কাজকর্মের জন্য যাওয়া হয়, তো ওইটা আর কি শেয়ার করব, শেয়ার করার কোনো মুহূর্ত পাই না, যতটুকু পাই অতটুকু তো শেয়ার করি। এই দেখেন সাফায়াতকে হলো আমি আগে খাওয়াই দিছিলাম, কিন্তু তারপরও সে মাশাআল্লাহ বাচ্চারা খাবারের প্রতি অনেক কেয়ার। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আপু হলো সন্ধ্যার দিকে আবার একটু, যেহেতু আমরা দুধ নিয়ে গেছিলাম তো সে অনেক দিন যাবত বলতেছিল শ্যামাই খাবে শ্যামাই খাবে, সেই আমরা কত
কতদিন আগে গেছিলাম তখন হলো সেমাই নিয়ে রাখছিল যে সেমাই খাবে, তার সবাই খেতে ইচ্ছা করছে। তো এখানে হলো নাকি দুধ পাওয়া যায় না, মানে অনেক ভোরে উঠে হলো ঘাটে যেতে হয় দুধ আনার জন্য, তো এত সকালবেলা তারা ঘুম থেকে ওঠে না, তো এজন্য হলো আনতে পারে না। তো আমি হলো আমার তো এই সময় দুধ ডিম খাওয়া পসিবল না, যেহেতু ডায়াবেটিস, তো তার জন্য হলো আমি দুধটা খাই না। চাইছিলাম একটু সেমাই রান্না করবো, তার জন্য রাখছিলাম, কিন্তু মনে পড়লো যে আপু খাইতে চাইছিল, এই জন্য হলো পুরা দুধটাই নিয়ে যাইতেছি। তো হ্যাঁ, আপু হলো বাদাম টাদাম দিয়া হলো সেমাইটা রান্না করবে, তো সেটাই আপনাদের মধ্যে শেয়ার করবো। তো বিকেল থেকে আপনাদের মাঝে শেয়ার করলাম যতটুকু পারলাম, জানি না কেমন হয়েছে কী আসায় বিষয়, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের পাশে রাখবেন, ভালোবাসা দিবেন। আসলে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করি, আসলে জানি না কতটুকু পেরে উঠি, আসলে কী বলবো। একটা মানুষ সাধারণভাবে আপনারা নর্মালি কমেন্ট করে ফেলেন যে আপনাদের ভিডিও করতে কে করে না, মানে কে বলে ভিডিও করতে পারে না এসে, আসলে আপনারা আমাদের জায়গায় একটু আয়সা দেখেন যে একটা ভিডিও করার পিছনে কতটুকু পরিশ্রম করা লাগে, শুধু বললেই তো আর সব কিছু হয়ে যায় না। তো একটা কোনো একটা কিছু অর্জন করার জন্য তার পেছনে অনেক পরিশ্রম, অনেক কিছু প্রয়োজন হয়। তো আমরাও একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য অনেক পরিশ্রম করি, বা অনেক কি বলবো কষ্ট করি, আসলে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। আর আমরা যেহেতু ব্লগ ভিডিও করার জন্য সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি, বাসায় কী করি না করি ওইগুলোই চেষ্টা করি, বা বাইরে কোথাওগুলো সেটা তো শেয়ার করি। আর যদি আমরা অন্য ধরনের ব্লগ করতাম তাহলে তো অন্য কিছু আপনাদের মাঝে শেয়ার করতাম, যেমন ডান্স ভিডিও এই সেই। তো অনেকে অনেক চ্যানেলে কাজ করে, তো আমরা যেহেতু ব্লগ ভিডিও করি তো এই জন্য সারাদিনটা সকাল থেকে রাত অবধি কী কী করি না করি, রান্নাবান্না কোথায় যাই না যাই সেটাই শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনারা দেখবেন মন দিয়ে, আসলে কিছু কিছু ভিডিও দেখলে আসলে ভালো লাগবে, প্রথম প্রথম তো আর সব কিছু ভালো লাগা ওঠে না। তো সারাদিনটা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের মাঝে। তো আফুর সময় রান্না করা হয়ে গেছে, তো কিছু দুধ আবার রাইখা দিচ্ছে, মানে আলাদা খাওয়ার জন্য, আর অর্ধেকটা হলো সময় রান্না করে ফুলছে। তো আফু বেশিরভাগ সময় রান্না করলে হয় কি, মানে অনেক দুধের মাঝে হলো অল্প পরিমাণ সেমাই দেয়, মানে দুধটাই যাতে বেশি দেখা যায় এরকমভাবে সেমাই রান্না করে। তো ওইটাই আপনাদের মাঝে শেয়ার করলাম, সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। খাইয়ে তো
আমি খাইলাম না ভক্ত দিয়া আমরা ছিড়বো Okay.